আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা সুখবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। পিছনে হচ্ছে আমাদের প্রয়াসে গুরুর যে প্যাভিলিয়ন বা স্টল, সেটা এখানে বেশ কিছু আইকনিক গরুগুলো ওনারা নিয়ে এসেছেন। সুখবরটা হচ্ছে ইতোমধ্যেই এই গরুটি সেল হয়ে গিয়েছে। আমাদের জুবের ভাই এবং ভাই আছেন, উনি সম্ভবত নিয়েছেন। কীভাবে কী হয়েছে সেই বিষয়টি তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হলাম। জোহর ভাই, ছোট্ট করে যদি বলেন এটা কীভাবে কী হলো। আসলে যেই ভাইয়া নিয়েছেন ওনার সাথে আসলে কাস্টমারের সম্পর্কটা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। তো ব্যাপারটা হলো যে উনি, আমি একটু বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস উনি আমার কাছ থেকেই নেবেন, কিন্তু উনি গত দেড় দুই মাস অনেক ব্যস্ত, উনি দেশের বাইরেও ছিলেন কয়েকদিন আগে। তা আমার সাথে কথা হয়েছে, খামারে আসবেন আসবেন, আর আপনি জানেন আমার খামারটা একটু ঢাকা থেকে দূরে, সো ওনার জন্য আসাটাও একটু কঠিন। তো এখানে যেহেতু আমাদের মেলাটা হচ্ছে সেন্ট্রাল ঢাকায়, ও ছুটির দিন ভাবি বাচ্চা নিয়ে এসছেন, পছন্দ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে আসলে ওই সম্পর্ক, দামাদামি কেনাকাটা ওই সম্পর্কটাই নাই। আমি কনফিডেন্ট, আমার বিশ্বাস উনি ইনশাল্লাহ, এবং উনি আমার খুবই ভেরি ক্লোজ টু হার্ট একজন মানুষ। তো ইনশাল্লাহ উনি আমার কাছ থেকেই সবসময় নেবেন, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। ধন্যবাদ, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই, এরপরে বাকি কথা আপনার সাথে অবশ্যই এটা সম্পর্কে বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু গরুর পাশাপাশি থেকে এখানে নাকি? আচ্ছা, এটা মাশাআল্লাহ আপনার হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রতি বছর ভাই তো বললেন যে ওনাদের কাছ থেকে মোটামুটি নেন, প্রতি বছর এরকম গরু কেনা হয়? হ্যাঁ, বেশ কয়েকটা গরু নেওয়া হয়। তো সো এখানে নেওয়ার একটা কারণ আছে আগে থেকে। গরুটা আমি একটু কিছু বিষয় বলি, হাট থেকে কেন কেনা বন্ধ করছি এটা একটু বলি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই তো গরু দেখে, হাটে গরুর কিন্তু আসলে কোনো কিছু বোঝা যায় না। অনেকে জাস্ট বেচার জন্য নিয়ে আসে বা লাস্ট তিন মাসে আবুল তাবুল খাওয়ায় গরুটাকে বড় করে ফেলে। বড় গরুর সমস্যা হচ্ছে যারা বড় গরু কিনে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য এবং চোখের শান্তির জন্য কিনে, মাংসের জন্য কিন্তু মানুষ কুরবানি দেয় না। হ্যাঁ, তাহলে একটা আমি একটা ছাগল দিলেও কিন্তু আমার কুরবানি হয়ে যাবে, এটা আমরা শখ করে কিনি। কিন্তু এরপরে কিন্তু গরুটা আমাদের কাছে কতদিন থাকে? সাত দিন, আট দিন। হ্যাঁ, তারপর কি হয়, খেতে হয় বা মানুষকে খাওয়াতে হয়। একটা গরু যদি বাজেভাবে লালন পালন করা হয়, যারা খাবে তাদের জন্য ক্ষতিকর, এবং সব গরু না, বাট গরু কিন্তু বাজেভাবে লালন পালন করা হয়, এটার আমি ভুক্তভোগী। আচ্ছা, মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধ চলে আসে। এবার যেমন আমি একটা গরু নিলাম, প্রয়াস থেকে নিয়েছি, হ্যাঁ, ফ্রিজিয়ান এবং আপনার শাহিওয়ালের ক্রস, ওইটার ওজন 1100 কেজি। ফ্যান্টাস্টিক মাংসের টেস্ট। একটা 1100 কেজি গরু আমরা বলি কি বড় গরুর স্বাদ ভালো হয় না, কারণ ওটাকে ভালোভাবে খাওয়ায় না। কুরবানির আগে যেটা হয়, যারা গরু বিক্রি করবে জানে যে কুরবানিতে বিক্রি হয়ে যাবে, ছোটো বড় নির্বিশেষে আলু টালু আনুষঙ্গিক ফিটটিট খাওয়ায় গরুটাকে গোলগাল করে ফেললে, আমরা তো গরুর ব্যবসা করি না, আমি তো গরু দেখে বুঝতে পারবো না। আপনি দেখে দেখবেন গরুটা দেখতে সুন্দর, গোলগাল আছে, কিনে ফেলবেন আপনার বাজেটের মধ্যে থাকলে। কিন্তু আমার সবসময় দেখা যে একটা গরু আপনার দেখে মনে হচ্ছে বড়, একটা গরু দেখে মনে হচ্ছে ছোটো। ওজন যদি দেখবেন, যেটা দেখে ছোটো মনে হচ্ছে চোখের দেখায়, ওটার ওজন বেশি আছে। ওজনটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আপনার বড় গরুকে যদি ভালো খাবার খাওয়ান, ওই গরুর মাংসের টেস্টটা খুব ভালো হয় এবং এটা স্বাস্থ্যের জন্যও ভালো। আমি নিজে খাই আর কাউকে খাওয়াই, দুটাই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা একটু আগে থেকে, কুরবানির অনেক আগে থেকে গরুগুলোকে কিনে ফেলি। এটা তো বাইরেও হতে পারে, যেহেতু প্রয়াসের জুবাইর ভাই আসলে এখন ইটস লাইক ফ্যামিলি। হ্যাঁ, শুধু গরুই না, মানে ইটস ফ্যামিলি আর কি। সো আমাদের বাইরে থেকে গরুটা কিনি, গরুটাকে যদি 6 মাস যদি আমরা রাখি, পালি এবং খাওয়াই, গরুটা ডিটক্স হয়ে যায়। ডিটক্স হয়ে যায় মানে যাই খাক, আবল তাবল যাই করুক, 6 মাসের মধ্যে কিন্তু ওর শরীরে সুস্থতা ফেরত আসে এবং ওই গরুটার টেস্ট ভালো হয়, গরুটা সুস্থ থাকে এবং এটা বেস্ট কুরবানি ইনশাআল্লাহ, এবং মাংসটাও ভেরি সেফ টু হ্যাভ। এই গরুটার মানে পছন্দের পেছনে কোন কোন কারণ আছে বলে আপনি মনে করছেন? গরু দেখতে সুন্দর হইতে হবে, বড় হইতে হবে, আর গরুর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ, এটা যেমন ধরুন ব্রাহ্মা ক্রস, হ্যাঁ, ব্রাহ্মা ক্রসের বরাবরই টেস্ট ভালো হয় আর দেখতে খুব সুন্দর হয়, চুস্টা অনেক বড় হয়, শিংটা চেহারাটা খুব সুন্দর। হ্যাঁ, খুঁত থাকলে নিতে মন চায় না। সো একটা গরু যদি পা থেকে মাথা পর্যন্ত যদি খুব সুন্দর হয় দেখতে, তাহলে গরু বাদ দেওয়ার কোনো কারণ নাই। সব গরুই কিন্তু সুন্দর, হ্যাঁ, এর মধ্যে আপনি বাঁচতে পারবেন, অবশ্যই বাঁচলে আপনি দেখেন এটা ভালো লাগবে। প্রয়াস থেকে আমাদের প্রচুর গরু নিচ্ছে, আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি, আমার যে ক্লায়েন্টস, আমার যে বিজনেস আছে ওখানে ক্লায়েন্টস, অ্যান্ড সবার রেকমেন্ডেশন ভালো, গরু ভালো পড়ে। মানে গরুটা আমি বললাম তো যে 3-4 মাস, 8 দিন, 5 দিন এভাবে মানুষ পালে, বা তারপর তো রাখতে হয়, 1-2 মাস খেতে হয়, তখন এটা কিন্তু প্যারা হয়ে যায় একটু বড় গরু হলে। সো এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট যে গরুটাকে ভালোভাবে লালন পালন করা এবং খাওয়ানো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা গরু আপনি নিয়েছেন, আমাদের খুব ভালো লাগছে। তো আপনার সাথে আবারও কখনো দেখা হবে, আমাদের জন্য দোয়া রাখবেন। কোন এলাকা থেকে? ঢাকা। মানে ঢাকা কোন এলাকা? গুলশান। গুলশান, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো থাকবো, জি, থ্যাংক ইউ। আসুন, আমরা বলছিলাম যে
এই গরুটি সম্পর্কে জুবাইর ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত জানবো। আচ্ছা, এটার নাম কি ছিল? থান্ডার। থান্ডার, জি। আচ্ছা, এটা এটা সম্পর্কে একটু আমাদের একটু এটার বৈশিষ্ট্য বা ওজন বা কি অবস্থা এটা সম্পর্কে একটু আমাদের। এটা ব্রাহ্মা ক্রস। এই গরুটা আমাদের খামারে এসছে আজকে তিন মাস মতো, তিন চার মাস মতো। দাঁত ছয়টা উঠছে এখন, ওয়েট আছে অ্যারাউন্ড 750+। ঠিক আছে, 750+। আপনার ঈদ পর্যন্ত কেমন কি? 850 আশা করছি আমরা। জি, আলহামদুলিল্লাহ ভালো। বলছেন যে গরুর এখনো জায়গা অনেক। জি, জায়গা আছে, অনেক জায়গা আছে। আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে এই যে যে উপলক্ষে যে উদ্দেশ্যকে সামনে রেখে মেলা করা, তো সেখানে কিছুটা হলেও যে যদি এরকম আপনার না শুধু আরও দুই একজনেরও শুনলাম যে মহিষ অনেক কিছু বিক্রি, তো সেটা মনে হয় উদ্দেশ্যটা কিছুটা সফলতার দিকে যাচ্ছে। দেখেন, সবচেয়ে আমি এটা বলবো না, বিক্রি তো আসলে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের বিক্রি করতে হবে, বাট আমাদের যে সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল সেটা সফল হয়ে গিয়েছে। সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল, দেখেন, ওই যে যশোরের আসমত ভাই, ইতিয়াপু, এরকম যারা প্রান্তিক খামারি, আবার যারা অনেক বড় খামারি, ড্যানি ভাই বা আমাদের মতো মাঝারি শ্রেণীর যারা খামারি, সবাই কিন্তু একসাথে থাকছি, একসাথে কথা বলছি, একসাথে চা খাচ্ছি, একসাথে বিজনেস নিয়ে ডিসকাস করছি, আমাদের এই সেক্টরের প্রবলেম, সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে ডিসকাস করছি। তো এইটা অনেক বড় পাওনা সেলের থেকে। জি, অবশ্যই অবশ্যই। তো যাই হোক, সেটাও জানতে পারলাম আপনার এই গরুটা সেল হয়েছে। আর আর কয়টা ওটা সম্পর্কে একটু যদি। এটাও সোল্ড। এটা কোথায় সোল্ড করলেন? এইটা আসলে এক বছর আগে সোল্ড। আচ্ছা, এক বছর আগে সোল্ড এটা। তো এটার বিশেষ বৈশিষ্ট্যগুলো একটু বলেন। শাহিওয়াল, কেবল দুটা দাঁত থেকে চারটা দাঁত উঠছে। আপনি গরুর ওয়েট আছে এখন 700 কেজি। আচ্ছা, আপনার দুটা দাঁত থেকে চারটা দাঁত উঠছে, ও সেল হয়েছে যখন বাছুর ছিল তখন। এরপরে সামনে মনে হয় এটা কি? গিট্টু। আচ্ছা, আমি বলি, ওর নাম থান্ডার আর ওর নাম হলো নবাব। নবাব, হ্যাঁ, বাহ। নবাব চলে গেল, এবার গিট্টুকে একটু দেখি আর কি। গিট্টু কিন্তু সাইজে ছোট হলো, বয়সে ছোট না। আচ্ছা, কেমন বয়স কত ওর? দাঁত ছয়টা উঠছে। আচ্ছা, আর কিন্তু রেডি হয়ে গেছে, ভুট্টি একদম যেরকম রেডি হয়, আপনি দেখেন গোল, একদম গোল হয়ে গেছে। আর আরেকটা জিনিস বলি, এরা হয়তো একটু লাফালাফি করছে, বুঝতে পারছেন, বাট আদতে এরা ভদ্র। ও কিন্তু সবচেয়ে দুষ্টু, খুব দুষ্টু। গিট্টু, গিট্টু সব সময় গিট্টু লাগে, গিট্টু লাগে, হ্যাঁ হ্যাঁ। ওর ওজন আছে এখন 230 কেজি। এটা তো সেল হয়নি? না, সেল হয়নি। আচ্ছা, মেলা তো একদিন আছে, জি, হয়তো বা অনেক দর্শনার্থী আসবেন ইনশাআল্লাহ, হয়তো বা কথা হয়ে যেতেও পারে, বহুত যেতেও পারে, তাই না? জি জি জি। আচ্ছা, গিট্টু দেখলাম। গিট্টু তো এগুলো কি লাইভ ওয়েট? না, ভুট্টি তো লাইভ ওয়েট আসলো, দেশি আমি লাইভ ওয়েট দিচ্ছি, বাট ভুট্টি লাইভ ওয়েট আসলো আমাদের পোষাবে না। যে লাইভ ওয়েটটা কেমন একটা? ওর 230 কেজি এখন আছে, বাট ও খুব বেশি বাড়বে না, ম্যাক্সিমাম 250 কেজি হবে ঈদে, ঈদ পর্যন্ত ম্যাক্সিমাম 20 কেজি, ম্যাক্সিমাম 20 কেজি বাড়বে ম্যাক্স। ওকে, খুব সুন্দর। আরেকটি গরু দেখলাম, এরপর পাশের ছোট্টটা, এটা একটা ব্রাহ্মা বাচ্চা, খুব ভালো পার্সেন্টেজের, ভালো কোয়ালিটির বাচ্চা, 2026 সালের প্রজেক্ট। তো বাচ্চাটা আমরা এটা আসলে নিয়ে এসেছি আমাদের, যাতে আমাদের যারা কনজিউমাররা আছেন, অডিয়েন্স আছেন, তারা এরকম বাচ্চা দেখতে পারেন, যাতে এটা আমাদের হয়তো বা আমাদের দেশি গাভী বা শাহিওয়াল গাভীর সাথে ব্রাহ্মা ক্রস, খুব ভালো পার্সেন্টের বাচ্চা, মাত্র 5.5 থেকে 6 মাস বয়স, এখনই কিন্তু 210 কেজি ওয়েট। মাশাআল্লাহ। তাহলে এটা নিয়ে কি কোনো খামারি ভাই বা কোনো ক্রেতা বা দর্শনার্থীদের সাথে কোনো আলোচনা হয়েছে কি এরকম? এটা তো আসলে ক্রেতারা এখন নিবে না এত দূরের, তবে তবে খামারি ভাইদের সাথে কথা হচ্ছে, হচ্ছে দেখাশোনা হচ্ছে, হচ্ছে হচ্ছে হচ্ছে, বাট এটা আসলে আমরাই শিওর না আমরা এটা সেল করবো কিনা। এটা তো আপনাদের খামারি বড় করতে হবে। হ্যাঁ, কারণ এটা আবার আমাদের আমাদের মামা, মানে আমার মামা, উনি খুব পছন্দ, উনার এটা, তো উনি যদি অনুমতি না দেন এটা আমরা সেল করবো, মানে আমাদেরও আসলে এই গরুটা সেল করার যে খুব ইচ্ছা আছে তা নেই, দেখি না আরও কিছুদিন কী হয়। ওকে, আর একটা গরু দেখছি ওই পাশে, আমরা যদি একটু এই পাশে আসি, ₹3,80,000 বিক্রি করেছিলাম, তো আল্লাহ তাআলা আমার বরকত দিয়েছেন, পুতুল এই বছর অনেক ওয়েট গেইন করেছে মাশাআল্লাহ, এবং পুতুল এখন পূর্ণাঙ্গ, সুস্থ, ভালো, খুব ভালো ওয়েটের একটা গরু। তো আল্লাহ যদি চাহে, আল্লাহ যদি রিজিকে রাখে, ইনশাআল্লাহ আমরা 2023 সালে বিক্রি করার ইচ্ছা আছে। দাঁতে চারটা, ওজন আছে এখন 710-715 কেজি। তো আপনার তো এখানে মাত্র দু তিনটি চারটি গরু আমাদেরকে দেখালেন, নিশ্চয় খামারে তো এখন গরুর সংখ্যা আপনার
খামারে এখন আপনাদের গরুর সংখ্যার পরিমাণ কত? আমার খামার এখন 150 উপরে গরু আছে। আচ্ছা, 150 উপরে গরু আছে। রিপন ভাই, একটা জিনিস বলতে চাই, আমি একটা জিনিস করছি, আল্লাহ আপনারা দোয়া করবেন, আমাদের যারা মধ্যবিত্ত কাস্টমার বহুদিন বহু বছর ধরে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে দেখেন আমার ওনাদের এগ্রো থেকে কেনার অনেক অনেক কাস্টমাররা নক করেন যে তারা 6-7 মাস পেলে কোরবানি দিতে চান। তা আলহামদুলিল্লাহ আমরা এই প্রজেক্টটা শুরু করেছি, আমার খামারে কোরবানি পর্যন্ত 75,000 টাকা থেকে শুরু করে গরু অলরেডি আছে। মানে আপনি এখন যে বুকিং দিতে পারবেন, গরু স্টিল আছে, আমি টার্গেট ওয়েট দিব, সেই গরুটা ঈদে 75,000 টাকা থেকে দাম থেকে শুরু, এরকম গরু আছে আমার কাছে ইনশাল্লাহ। এখন আপনাদের আমি তো জানি, আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা এবং যোগাযোগের মাধ্যমটা একটু ছোট্ট করে যদি বলেন দর্শকদের। জি, আমার মোবাইল নাম্বার 01734143510, আর যোগাযোগের মাধ্যম ফেসবুক, মানে আমাদের যে পেজের মেসেঞ্জারে অথবা আমাকে নামটা বলেন একটু। আমাদের পেজের নাম প্রয়াস অ্যাগ্রো ফার্ম। আমাদের পেজের মেসেঞ্জারে অথবা ফোনে বা টেক্সটে, যে হোয়াটসঅ্যাপে আমি অ্যাভেলেবল আছি, এই নাম্বারটা আমি খামারের জন্য ইউজ করি, সবসময় আমাকে পাওয়া যাবে মোটামুটি। আর আমি আবারও বলবো যে যারা মধ্যবিত্ত কাস্টমার বা যারা ছোট গরু, মধ্যবিত্ত বলাটা আমার ঠিক হবে না, যারা ছোট গরু নিতে চান, আমাদের কাছে প্রচুর ছোট গরু আছে এবং প্রচুর সেল করেছি আমরা গত কিছুদিন। তো আলহামদুলিল্লাহ ছোট গরুর রেসপন্স খুব ভালো, আর বড় গরু আছে, বড় গরু মানে আমার কাছে এই মুহূর্তে 75,000 টাকা থেকে শুরু করে 10,00,000 টাকা পর্যন্ত গরু আছে, এবং সব রকম অস্ট্রাল থেকে শুরু করে সব রকম আছে। খুবই ভালো লাগলো ইনশাল্লাহ, অবশ্যই ক্রেতা সাধারণ আপনাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে দেখে শুনে একটা চিন্তা ভাবনা করবেন আর কি। আর আপনি সময় দিয়েছেন, আপনাকে রিপন ভাই, আপনাকে এবং আপনার চ্যানেলের সবাইকে আমাদের খামারে খেজুরের রস খাওয়ার দাওয়াত থাকলো। আপনাকে ধন্যবাদ, খুবই ভালো লাগবে খেজুরের রস খেতে পারলে। তো আমরা মনে হয় শেষ করব বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রয়াস এগ্রোর জুবাইর ভাইয়ের সঙ্গে, আমরা জানলাম যে তার একটি গরু এখানে বিক্রি হয়েছে এবং আরও কিছু বিক্রি করেছে যেটা ফার্মেই হয়েছে, এছাড়া তাদের ফার্মের কী অবস্থা সেই বিষয়টি কিন্তু একটু তুলে ধরলাম, আর পাশাপাশি এই মেলা উপলক্ষে এই যে দর্শনার্থীরা দেখছে এবং বেচাকেনা যে হচ্ছে এটাই কিন্তু মেলার একটা বড় একটা পাওয়া। তো দর্শক, আর কথা নয়, আমরা চেষ্টা করব মেলার আরও যে স্টলগুলো এসেছে, আরও যে খামারিরা বিভিন্ন ধরনের গরু নিয়ে এসেছে, তার উপরে ছোট্ট করে প্রতিবেদন উপস্থাপনের। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।